আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা একটা ইস্যু সলভ করব, সেটা হচ্ছে সার্ভার ইজ নট ইউজিং এক্সপায়ারি হেডার ফর দ্য ইমেজেস। তো আপনারা যখন ওয়ার্ডপ্রেসে প্লাগইন ইউজ করেন, এসইও প্লাগইন, তার ভিতরে ওয়াল ইন অন এসইও আছে, র্যাঙ্ক ম্যাচ আছে, এই প্লাগইনগুলো ইউজ করেন, তখন এই পারফরমেন্সের জায়গাটাতে এই ইস্যুটা আছে যে সার্ভার ইজ নট ইউজিং এক্সপায়ারি হেডার ফর দ্য ইমেজেস। তো আজকে আমরা দেখি কি করে অ্যাড করা যায় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, এবং যারা যাদের ওয়েবসাইট সিপ্যানেল থেকে অন্য অন্য প্ল্যাটফর্মে ম্যানেজমেন্ট করা হচ্ছে, তাদের ওয়েবসাইটগুলো কীভাবে সলভ করবেন এটাও আমি দেখাই দেবো। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই দিব হচ্ছে সিপ্যানেল থেকে কিভাবে করবেন। তো সিপ্যানেল থেকে করার জন্য আপনাদেরকে প্রথমেই সিপ্যানেলে লগ ইন দিতে হবে। তো লগ ইন আপনারা সিপ্যানেলে লগ ইন দিবেন, লগ ইন দেওয়ার পরে ফাইল ম্যানেজার যাবেন, ফাইল ম্যানেজার থেকে আসবেন। ফাইল ম্যানেজার আসার পরে আপনার যে ওয়ার্ডপ্রেস যে রুট ডাইরেক্টরিটা, পাবলিক এইচটিএমএলের ভিতরে যে ডাইরেক্টরিগুলো, মানে ওয়ার্ডপ্রেস ফাইলের যে ফাইলগুলো আছে ওই ফাইলের ভিতরে আসবেন। আসার পরে এখানে খুঁজবেন যাচ্ছে htaccess যে ফাইলটা আছে। তো প্রথম স্বাভাবিক অবস্থায় আপনি এখানে পাবেন না, তার না পাইলে আপনাদেরকে সেটিংসে যাইতে হবে। সেটিংসে যাওয়ার পরে যেখানে শো হিডেন ফাইলস এটা টিক মার্ক করে দিয়ে সেভ করে দেবেন। সেভ করে দিলে আপনারা এই htaccess ফাইলটা পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমি সাজেস্ট করবো এই ফাইলটাকে আপনারা ডাউনলোড করে নেবেন, কারণ ডাউনলোড করে এটা যখন এডিট করবেন তখন কিছু সামটাইমস আপনার ওয়ার্ডপ্রেস সাইট অথবা অন্য সাইটে কিছু ইস্যু আসতে পারে। তো ফর সিকিউরিটি রিজন আপনারা জাস্ট খালি এটাকে ডাউনলোড করে রাখেন। ডাউনলোড করে রাখার পর জাস্ট এডিটে ক্লিক করেন। এডিটে ক্লিক করার পর আপনারা এই পেজে চলে আসবেন। এখানে আসার পর আমি একটা কোড দিয়ে দেবো, সেটা আপনারা ডিসক্রিপশনে অথবা লিঙ্ক দেওয়া থাকবে অথবা কোডটা এমবেড করে দেওয়া থাকবে। তো ওই লিঙ্কটাতে যাওয়ার পরে লিঙ্ক অথবা এই কোডটা কপি করবেন। এই যে কোডটা থাকবে এখানে, এই কোডটা থাকবে, কোডটা কপি করে নেবেন। কপি করে আপনারা জাস্ট উপরের দিকে একটু দুটা এন্টার অথবা এন্টার প্রেস করে একটু জায়গা করে নিয়ে পেস্ট করে দেবেন কপি কোডটাকে। তো দিয়ে তারপর সেভ চেঞ্জ করে দেবেন। সেভ চেঞ্জ হওয়ার পরে আপনি একবার সাইটটাকে রিফ্রেশ দিয়ে দেখবেন যে সাইটটা কাজ করছে কিনা। তো সাইটটাকে রিফ্রেশ দিয়ে দেখেন আপনার সাইটটা কাজ করছে কিনা ঠিকভাবে। যদি ঠিক থাকে তাহলে তো হ্যাঁ ঠিক আছে। আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি লগ আউট করে, সাইটটাকে লগ আউট করে একবার দেখবেন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন দিয়ে দেখবেন যে লগ ইনটা ঠিক মতো কাজ করছে কিনা। তো আমি একবার চেক করে নিচ্ছি আমার সাইটটা। তো আমি আমার সাইটের লগ ইনটা চেক করলাম, চেক করার পর দেখলাম যে হ্যাঁ কাজ করছে। তো এখানে যাওয়ার পর যদি আমি যদি রেজাল্টটা দেখি, রেজাল্টটা দেখার পরে আমি আপনাদেরকে দেখাই দিই। এই দেখেন, ইওর সার্ভার ইজ ইউজিং এক্সপায়ারি হেডার। তো এটা টিক মার্ক হয়ে গেছে, আই মিন গ্রিন মার্ক হয়ে গেছে, তার মানে এটা এই মেথডটা কাজ করছে। সো এটা দিয়ে আপনারা এই ইস্যুটা ফিক্সড করে নিতে পারেন আপনাদের ওয়েবসাইটে। তো নেক্সট যে মেথডটা আছে সেটা হচ্ছে প্ল্যাগিনের মাধ্যমে ওয়ার্ডপ্রেস সাইটে কীভাবে সলভ করবেন। তো প্রথমে প্ল্যাগিনের মাধ্যমে সলভ করতে হলে আগে প্ল্যাগিন অপশনে চলে যান আপনারা আপনাদের ওয়েবসাইটে, তারপরে অ্যাড নিউ, অ্যাড নিউতে যাওয়ার পর এখানে আপনাদেরকে সার্চ করতে হবে এখানে অ্যাড এক্সপায়ারি হেডার। সেমভাবে যেভাবে আমি লিখেছি সেভাবে সার্চ করবেন। করার পরে এই এই প্লাগিনটা আসবে, তারপরে এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। তো অ্যাক্টিভ করে নিলে এটার প্রবলেমটা, ইস্যুটা সলভ হয়ে যাবে। আর সেটিংসগুলো একটু দেখে নিন। তো সেম জাস্ট কিছু টিক মার্ক করে দিয়ে সেভ চেঞ্জ করে দেবেন। তো এটা করলেই আপনার ওই ইস্যুটা সলভ হয়ে যাবে। তো আমার অলরেডি সিপ্যানেলের মাধ্যমে ইস্যুটা সলভ করেছে, তাই আর আমি ইনস্টল করতেছি না। তো আপনি প্ল্যাগিনের মাধ্যমে করতে পারেন অথবা কোড htaccess-এ কোড দিয়েও করতে পারেন। তো দুটা মেথডই করতে পারবেন। তো দুটা তারপর আমি সাজেস্ট করবো htaccess-এর মাধ্যমে করা, যদিও ব্যাকআপ নিয়ে রাখবেন htaccess কোডটা, কারণ আর প্ল্যাগিনের মাধ্যমে করলে একটু সাইটটা ভারী হয়ে যায়। তো যাদের হোস্টিং ভালো আছে, যারা একটু ভালো হোস্টিং ইউজ করতেছেন, তারা হয়তো বা প্ল্যাগিনের মাধ্যমে করতে পারেন, আর যাদের অন্য অন্য ফাংশনালিটি ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন।